লোকের, তো 14 ভুবন আছে বলে হিন্দুরা মনে করে, সেই 14টি ভুবন সমস্ত লোকের তিনি হচ্ছেন নাথ, তিনি কে? বিষ্ণু। বিষ্ণু অর্থাৎ যিনি সর্বব্যাপী, সর্বত্র সেই ভগবান। তো আমরা জানি যে হিন্দুরা ওই একটা লক্ষ্যতেই যায়, সে লক্ষ্যটা কি? এক, অদ্বিতীয়। তাকে কখনো ব্রহ্মা বলছে, ব্রহ্মণ, কখনো পরমাত্মন, কখনো ভগবান, এরকম বলছে। তো যারা বেদান্তের পথে যাচ্ছেন, বিচার করে যাচ্ছেন, তারা ওটাকে ব্রহ্মণ বলছেন। ওই লক্ষ্যটা কি? এই এক, অদ্বিতীয়। আবার যারা পরমাত্মা বলছেন যোগীদের পথে গিয়ে, আর ভক্ত যিনি তিনি বলছেন ভগবান, এই ভগবানকে বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ কি? যিনি সর্বব্যাপী। তো এই সর্বব্যাপী ইনি কিরকম? শান্ত আকার। কেন শান্ত? কেন তার কোনো বাসনা নেই। বাসনা থাকলেই তো মনটা চঞ্চল হয়, তখন ছোটাছুটি, বাসনা পূরণের চেষ্টা, ওসব তো কিছু নেই। সুতরাং শান্তাকার। তিনি ভুজগ শয়নম, সাপের উপরে শুয়ে আছেন, অর্থাৎ তিনি যোগী। হিন্দুরা সব কিছু সিম্বল দিয়ে বলে, তো সাপ মানে সত্যিকারের সাপ নয়, সাপটা হচ্ছে যোগের প্রতীক। তো এই সাপের উপরে শুয়ে আছেন, অর্থাৎ তিনি যোগী। পদ্মনাভম, তার নাভি পদ্ম থেকে তিনি সুরেশম, সুর মানে হচ্ছে দেবতা, তাদের ঈশ্বর তিনি। বিশ্বাধারম, তিনি সমস্ত বিশ্বকে ধরে রেখেছেন। গগন সদৃশম, তিনি সমস্ত ব্যাপী বলে তিনি আকাশের মতো, আকাশ কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে বোঝা যায় না, সেই আকাশের মতো বলা হলো। মেঘবর্ণম শুভাঙ্গম, মেঘের বরণ করিয়া ধারণ কখনো কখনো, এই যে সুন্দর গান আছে মেঘ কেন, তা কারণ আমরা জানি না বলে, অনেকটা ভগবানের জানি না, ভগবানের ইতি করা যায় না, ঈশ্বরের ইতি করা যায় না, তো সেই জন্যে বলা হচ্ছে তিনি মেঘের বরণ, মেঘের মতো। লক্ষ্মীকান্তম, সমস্ত কিছু সফলতার মূল তো তিনি, তা কান্ত মানে হচ্ছে স্বামী, তিনি যেন সেই লক্ষ্মীর তিনি স্বামী, পতি, অর্থাৎ সমস্ত সফলতা, প্রসপ্যারিটির তো মূল হচ্ছেন তিনি। কমল নয়নম, বড় সুন্দর দুটো চোখ। যোগী ভি ধ্যান গম্যম, কি করে বোঝা যাবে তাকে, চেনা যাবে তাকে, দেখা যাবে? যদি তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে একাগ্রভাবে তার ধ্যান করো, তখনই যোগীরা যেটা পারে। বন্দে বিষ্ণু, এই বিষ্ণুকে আমরা বন্দনা করছি। এই বিষ্ণুর বন্দনা করতে গিয়ে আমরা কৃষ্ণের কথা কেন পড়ছি? কেননা ওই বিষ্ণুই কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই শরীরে, শ্রীরাম কৃষ্ণদেব বললেন। ওই বিষ্ণু ভগবান তিনি ধরে রয়েছেন সমস্ত জগৎটাকে, কেমন করে? ধর্মের মাধ্যমে। তো যখনই ধর্মের অবক্ষয় হয় তখনই তিনি আবির্ভূত হয়ে মানুষকে ধর্মের পথে নিয়ে যান। ধর্মের অবক্ষয় মানে কি? যখন মানুষের মধ্যে অহংকার বৃদ্ধি হয়, যখন মানুষ শুধু এই জগতের প্রতিটি জিনিসকেই সত্য বলে মনে করতে থাকে, এই শরীর, এই মন, আর শরীর মনের সঙ্গে সম্পর্কিত এই জগতে যা কিছু, এই সব কিছুকে যখন সে নিজের পারমানেন্ট কোনো কিছু বলে মনে করে, ওর থেকেই আনন্দ পাওয়ার চেষ্টা করে, তখনই অবক্ষয় হয়। কেন? কেন? তখন অহংকার, অহংকারের সংঘাত, তখন সেখানেতে লড়াইতে রক্তপাত, আমি এই জমিটা চাই, আমি ওই জায়গাটা চাই, আমি ওই মান চাই, আমি ওই মর্যাদা চাই, কিন্তু পাওয়ার পর বারবার মানুষ ইতিহাস রচনা করে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষাটা নেয় না। ইতিহাস শেখাচ্ছে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, সব কিছু কেমন সরে সরে যাচ্ছে, সুতরাং আমাদের কি করতে হবে? ওইটা থেকে শিখতে হবে। তো এইটা আমরা দেখছি
যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার লীলা সংবরণ করবেন। তারপরে এই ঘটনাগুলো আমরা জানি, আগে আলোচনা হয়েছে আগে আগে। তার খুব বন্ধু, খুব কাছের লোক এবং তার খুব শিষ্য তাকে খুব ভক্তি করে, উদ্ধব এসে তাকে প্রশ্ন করছেন, বলছেন না তুমি চলে যাবে তাহলে ধর্মটা কি করে রক্ষা হবে। উনি একের পর এক বলছেন। এর পরেতে যে কথাগুলো আমরা পড়ছি এখন, আগে গত মাসে হয়েছে, এখনো চলছে, সেটা হচ্ছে একেবারে বেদান্তের কথা বলছেন। উদ্ধব কোথায় আছে? কিছুই তো নেই, শুধু শুধু তুমি একটা ভূতের কল্পনা করে ভয় পাচ্ছ। আমরা তো কল্পনা করি না আগেকার দিনে, এখনকার বাচ্চারা শোনে না। আগেকার দিনে বাচ্চাদের শান্ত করবার জন্যে মায়েরা বলতো, ওই দরজার কোনায় কিন্তু একটা ভূত আছে, তুমি ওখান দিয়ে যাবে না। অর্থাৎ ও যেন, বাচ্চাটা যেন দরজা দিয়ে বেরিয়ে না যায়, ওটাকে আটকাবার জন্য ভয় দেখালো। ও কিন্তু মাথায় ঢুকে গেল দরজার পাশে ভূত আছে, আবার কিছুতেই বেরোবে না। যখন মা বলে নেই তো, এই দেখো আমি গিয়ে ভূতটা তাড়িয়ে দিলাম, বলে উনি একটা লাইট জ্বালালেন, টর্চ দেখালেন বা হ্যারিকেন একটা আলো দিলেন, এই ভূত চলে গেছে। আবার বাচ্চাটার মনে হলো ভূত চলে গেছে। তা আমাদেরও ওই সমস্যা হয়েছে, আমরা মনে করছি জগৎটা রয়েছে, জগৎ থেকে আমরা দুঃখ পাচ্ছি, সুখ পাচ্ছি, মর্যাদা পাচ্ছি, আবার অপমান পাচ্ছি, এত মহা উৎপাত হলো, কেননা ওটা সবটাই আমি ভাবছি, আর সেই কারণেতে আমি কখনো সুখী কখনো দুঃখী। আমাকে কি করে সুখ আসবে, কে সুখ দেবে, কি করে আনন্দ পাবো? এই যে জ্ঞানটা, এটাকে বলে অদ্বৈত জ্ঞান, একের জ্ঞান, এটা বিচার পথের ব্যাপার। তো এই যে ভাগবত, এই উদ্ধব গীতা তো ভাগবতেরই অংশ। তো ভাগবত থেকে সকলে বলেন এটা ভক্তি মার্গে। ভক্তি কিরকম, এ দেখুন, একেবারে চরম বেদান্তের কথা। এই বেদান্ত আমাদের কি শেখাচ্ছে? নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছে, আমাদের ভয় দূর করে দিচ্ছে। তো কে বলেছে তুমি বদ্ধ, কে বলেছে ওখানে ভূত আছে? কিছু নেই, যেই আমি মনে করলাম ওখানে ভূত নেই, সঙ্গে সঙ্গে সেটা ভূত নেই। জানেন তো এই আমাদের এই দেশে, এই আমেরিকাতে, এখানেতে সমস্ত বাড়িগুলো আমাদের যেমন ইট টিট দিয়ে তৈরি হয়, এখানে ওরকম না, বেশিরভাগ ইট টিট ভীষণ কস্টলি, এরা ওই স্টিল দিয়ে সমস্ত ফ্রেমটা তৈরি করে। তারপরেতে ওখানে ড্রাই বোর্ড বলে, একটা সুন্দর করে দেওয়ালের মতো, তো দুটো প্লাইবোর্ডের মাঝখানেতে নানান রকমের ওই কাপড় টাপড় দিয়ে দেয়, দিয়ে একটা মোটামতো করে করে ফটাফট ফটাফট সব দেওয়াল টেওয়াল হয়ে টয়ে গেল। কিন্তু বেশিরভাগই তো প্লাইবোর্ড, মানে তো কাঠেরই হচ্ছে নানা রকমের। তো যখনই রাত্রির হলো, দিনের বেলাতেও এক্সপ্যানশন হয়ে গেছিলো, তো এবারে রাত্রিরে কন্ট্রাকশন হচ্ছে, এটা কমে যাচ্ছে। তো দিনের বেলায় সূর্যের আলোয় সমস্ত স্টিলগুলো একটু বেড়ে বেড়ে গেছিলো, এবারে সেগুলো কমছে ঠান্ডাতে। রাত্রিরে নানান আওয়াজ হয়, ক্যাঁচ কোঁচ দুম। তখন যদি এটা জানা না থাকে তাহলে প্রাণ বেরিয়ে যাওয়ার খুব সম্ভাবনা, ভূতের ভয়। কিন্তু কোনো ভূত নেই। আর যেই আপনি টেকনিকটা জেনে গেলে না, এটা তো এরকমই হয়ে থাকে, গরমে ওটা বেড়ে যায়, আবার ঠান্ডাতে কমছে, নানা রকম আওয়াজটা হচ্ছে, জেগে যায়, আবার সকালবেলা ঠিক হয়ে যাবে, আবার ওটা এক্সপ্যান্ড করবে। এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন, এই নানান সাউন্ড তৈরি করছে। আর আমি ভাবছি ওই ভূতটা হেঁটে বেড়াচ্ছে, ওইখানে কি একটা আওয়াজ হলো, নানান রকমের আওয়াজ হয়, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ, সত্যি সত্যি ভয় পেয়ে যাবার মতো। কিন্তু যদি জ্ঞান না থাকে তাহলে ভয়, জ্ঞান থাকলে কোনো ভয় নেই। তো এই যখন আমি এটা ভাবতে পারলাম, আমি মুক্ত হয়ে গেলাম। জাস্ট এইটুকু, যে মুহূর্তে আমি মনে করছি সেইটাই উনি বলছেন। তো এখন নিবৃত্তি মার্গের কথা বলছিলেন, আমরা আগের আলোচনাতে বলেছি যে দুটো পথ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি, একটা নিবৃত্তি। তো ওই যে সেই গানটা, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লোভি। তা প্রবৃত্তি হচ্ছে আমি চাই আমি চাই আমি চাই, এ চাওয়ার শেষ নেই, আর যখন পাচ্ছি না তখন দুঃখ 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 দুঃখ, অপমান, মুখ লুকিয়ে থাকা, এ করবো না, আর যদি কোনো পরোয়া না করি কোনো সমস্যা নেই। তা এইটা থেকে যখন আমরা বুঝতে পেরে যাচ্ছি যে না, আমার এটা কোনো সমস্যা নেই, তখন হচ্ছে নিবৃত্তি। আমি চাই না ভাই, তো কী দরকার, আমার কোনো সমস্যাই নেই,
আমি যখন চাই না তখন কোনো সমস্যা থাকছে না, তো ওই নির্বৃত্তি যে তাকে সঙ্গে রাখতে হবে। খুব সুন্দর করে ওই গানে বলছে, প্রবৃত্তি নিবৃত্তি যায়া যেন দুটো স্ত্রী, তার মধ্যে নিবৃত্তি যিনি তাকে সঙ্গে রাখবে, অর্থাৎ আমি চাই না। বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শোধাবে, এই গানটা আপনারা অনেকে জানেন। তা বিবেক হচ্ছে বিচার, কোনটা সৎ কোনটা অসৎ তাকে তত্ত্ব কথা শেখাতে হবে, জিজ্ঞেস করতে হবে। তত্ত্বটা কি? যেটা চিরকাল থাকে সেটাকেই এরা বলে তত্ত্ব, একটা শব্দ। তো এই শব্দটা বলছে তত্ত্ব কথা তাই শুধাবে। তো যখন তাকে জিজ্ঞেস করতে হবে, বলতো যে কোনটা, তার মানে নিজেকে জিজ্ঞেস করতে হবে। বিবেক মানে কে সামনে এসে দাঁড়াবে? আগেকার দিনে যাত্রা, ছোটবেলায় দেখতাম যে গ্রামেতে যাত্রার সময় রাজা একটা প্ল্যান করছে, বদমাইশি, একে মারবো ওকে করবো। তখন একটা গেরুয়া কাপড় পরা পাগড়ি পরা একটা লোক এসে গান করে যাচ্ছে, ওরে রাজা এরকম করো না, পরে বিপদে পড়বে, অমুক তমুক। রাজা চুপ করে ঘুরে বেড়াচ্ছে আর বিবেকটা গান করে করে নেচে নেচে চলে গেল। ওই বিবেকটা কে? ওর রাজার মন, মনের মধ্যে বিচার। কি বিচার? আমি এটা করলে খারাপই হবে, কিন্তু তবু লোভে পড়ে গিয়ে ওই বিবেকের গলাটা টিপে আমরা খারাপ করে ফেলি ওই মুহূর্তের জন্য, তারপরে বিপদ। এইখানে বলছেন ওই নির্বৃত্তিকে নিতে হবে। তো গত মাসে আলোচনাতে আমরা নির্বৃত্তি মার্গই মুক্তির কথা বলেছি, আর দ্বিতীয় আত্মা হচ্ছে এক এবং অদ্বিতীয়, একম এব অদ্বিতীয়ম সংস্কৃতে বলছে, একম মানে এক, এব অদ্বিতীয়ম দুই নেই। কেন বললেন? যদি আমরা মনে করি এক, শুধু এক বলি, তাহলে দুইয়ের একটা ধারণা থাকে, সেই জন্য বললেন দুইও নেই। তো দুই না থাকলে কি থাকে? ওইটা এক বলছেন না, বলছেন দুই নেই, অদ্বিতীয়ম, অ মানে নেগেটিভ, দ্বিতীয়ম দুই নেই। তো দুই না থাকলে যেটা থাকে সেইটাই, ওই একটাই। এবং গুণ সমূহ কর্ম করে, এবার একটা নতুন জিনিস, এই গুণ সমূহটা কি? আমাদের সত্য রজতম এই তিনটে গুণ, এই তিনটে গুণ সমস্ত কর্ম করে। এই তিনটে গুণ কার? মায়ার। মায়াটা কি? না ঈশ্বরের শক্তি। তো ঈশ্বর জগৎটা সৃষ্টি করছেন কিভাবে? মায়ার শক্তি দিয়ে। এই মায়াটা কি? এই আগে আগে আমরা আলোচনা করেছি বেদান্তের, আপনারা সবাই জানেন যে মায়াটার, ঈশ্বরের শক্তি, এর মধ্যে দুটো খুব অদ্ভুত জিনিস আছে। একটা হচ্ছে অরিজিনাল জিনিসটাকেও টাকা দিয়ে দেয়, তারপরে আর একটা জিনিস চাপিয়ে দেয়, এটা ও সবসময় করতে থাকে। একটা এই আমাদের এই দেহটা দেখতে কি সুন্দর, একেবারে দেখে সব মুগ্ধ হচ্ছে, কিন্তু আসলে তো হাড়, ভেতরে এটা ভয়ঙ্কর একটা, যদি টাঙিয়ে রাখা যায় তাহলে ভয়ঙ্কর বিপদ। সেই একটা যদি আমরা যে স্কেলিটন, যেগুলো দেখলে আমরা ভয়ে আঁতকে উঠি, কিন্তু ওটাই তো আমাদের ভেতরে রয়েছে। আমরা স্কেলিটন দেখে ভয়ে আঁতকে উঠি, যতই সুন্দর হোক না কেন, এই যে কি যেন বিশ্ব সুন্দরী, কিন্তু ওই একটা হাড়ের ওপরে খানিকটা মাংস টাংস দিয়ে আর সুন্দর একটা ওই চামড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে, ব্যাস। এবারে আমরা ওই চামড়া দেখে মুগ্ধ হচ্ছি, কিন্তু চামড়ার নিচেতে ভয়ঙ্কর এই হাড় গোড় এসব রয়েছে, রক্ত মাংস রয়েছে। দেখি যাক, ওই যেটা যারা ওটাকে বুঝতে পারে না তারা ওইটার জন্যে বার বার ঘুরে ঘুরে আসে, মনে করে ওইটাই দারুণ একটা ভোগের বস্তু, দারুণ আমরা ওইটা, কিন্তু কি মূর্খতা। তো ওইটা হচ্ছে বিচার, এই বিচারটা করতে পারলেই সৌন্দর্য তো আছে, কিন্তু আমরা জানি এর এইটুকুই শুধুমাত্র, কিছুদিন পরে সব চলে যাবে। তো ওইখানটাতেই ধীরে ধীরে ভগবান আমাদেরকে একটা গভীর তত্ত্ব কথার মধ্যে নিয়ে যাচ্ছেন, এটা আমাদের বুঝতে হবে। তত্ত্ব জ্ঞানের মধ্যে আমরা প্রবেশ করছি। এতদিন বেশ একটু গল্প টল্প চলছিল, তো অবধূত কিরকম কত রকমের পাখি টাকির থেকে সব শিখছিল, ওগুলো একটু বোঝা যায়। কিন্তু এইবারেতে বলছে যে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তুমি তো বদ্ধই নাও, কেন প্রশ্ন করছো কবে মুক্ত হব? মুক্তির তো কারণ কিছু ব্যাপার নেই, তুমি তো মুক্তই, এ তো মহামুশকিল, তুমি শুধু শুধু ভাবছো।
এইখানে ভগবান বলছেন আত্মা এক, আত্মার কোনো বন্ধন নেই, আত্মা কোনো কর্মও করেন না। তো সেটাতে তো ঠিক আছে, কিন্তু কথা করে করেটা কে? আমরা কাজ তো করছি, এই যে এখন বসে বসে এই কথাগুলো বলছি, বক্তৃতা করছি, এই যে উদ্ধব গীতা সব আলোচনা হচ্ছে, এটা কে করছে? ঈশাত্মানন্দ করছে। তো ঈশাত্মানন্দ কে? তার একটা নাম এবং একটা রূপ রয়েছে, তাহলে এগুলো কি সব মিথ্যা? তখন উনি বলছেন দেহ অভিমানী জীব এটা করছে। একটা শব্দ, সুন্দর একটা শব্দ ব্যবহার করছে, দেহ এই শরীরটা অভিমানী, মানে এইটা আমার, এরকম যে বোধ, অভিমান মানে তো আমি আমার, এইটা অভিমান, এটা আমার, এই যে বোধ সেই জীবটা করছে। জীবটা কি? তখন বলছে জীব একটা আত্মা। কিরকম আত্মা? আসল যিনি আত্মা তার রিফ্লেকশন হচ্ছে আমাদের বুদ্ধিতে। এবার আর একটু, যে আমাদের একটা জলের অনেকগুলো ছোট 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 বাটিতে জল রয়েছে, আর সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে, আর ওই সমস্ত বাটিগুলোতে চাঁদ একদম ঝকঝক ঝকঝক করে চাঁদটা দেখা যাচ্ছে। তো তখন আমরা নাম দিলাম এটা হচ্ছে রাম, ওটা শ্যাম, ওটা যদু, ওটা মধু, করে করে সব নাম দেওয়া হলো, করে একটা খুব এক এতগুলো আমার সমস্ত আমার চাঁদ। ওই যেটা চাঁদটা সেটা কোথায়? ওই জলের ওপরে। এবারে জলটা ধরি নড়ে, চাঁদটাও নড়ছে, মনে হচ্ছে যেন ওই চাঁদটা কাজ করছে, চাঁদটা হিলছে দুলছে। সত্যি কি? চাঁদ কিন্তু কিছু করছে না, তাহলে কে করছে? ও রিফ্লেকশনটা করছে। ঠিক তেমনি ভাবে যিনি পরমাত্মা তার ওই রিফ্লেকশন, চৈতন্য তো, সেই চৈতন্য আমাদের বুদ্ধির উপরে পড়ছে, দেহের উপরে পড়ছে। কিন্তু দেহটা তো যেমন দেওয়ালের উপরে সূর্যের আলো পড়ে, অত রিফ্লেকশন বোঝা যায় না, কিন্তু কাঁচের উপরে পড়লে চোখ ঝলসে যায়। ওই একই সূর্যের আলো, সূর্যের আলোটা দেওয়ালে পড়ছে, তার পাশে জানলার কাঁচের উপরে পড়ছে। এবার এই কাঁচটা যদি আবার আয়না হয়, রিফ্লেকশন আরো বেশি হবে। তো মহাপুরুষকে উনি আয়না, সেই জন্যে ওই যে পরমাত্মার তার যেই রিফ্লেকশনটা পড়লো, এতটা ওর মধ্যে দেখতে পেলাম, আমরা সব গিয়ে ওর পায়ে প্রণাম করছি, ইনি মহাপুরুষ বলে। আবার আরেকজন, অতটা নয় কিন্তু ভালো মানুষ, সবাইকে ভালোবাসেন, সবার খোঁজ খবর রাখেন, সাহায্য করবার চেষ্টা করেন, নিজে কখনো কাউকে কষ্ট দেন না, এইরকম যে মানুষটা, এই কাঁচ, শুধু কাঁচ, তারপরে রিফ্লেকশনটা ভালো, তার উপরে রিফ্লেকশন হচ্ছে, কিন্তু আমি শুধু নেব, কাউকে দেবো না, ওইটা ওই দেওয়ালের উপরে সূর্যের রিফ্লেকশনের মতো, ওর উপরেও কিন্তু পরমাত্মার রিফ্লেকশন হচ্ছে, আলোটা এসে পড়ছে, কিন্তু সেইটা প্রতিফলিত হচ্ছে না। কেন? কেননা ওর উপরে ধুলো জমে রয়েছে। ধুলোটা কি? আমি 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 আমার শান্তি শান্তি শান্তি।